ওই পথে আপনি ক্ষমতায় থাকতেও পারবেন না। ইয়াইয়া খান থাকতে পারেনি। ইয়াইয়া খানের পথ ছিল গুলি করে তার রাস্তা বের করার, যে পথ দিয়ে সে বেরিয়ে যাবে। আপনি সেই পথ অনুসরণ করছেন। ওই পথ বাংলাদেশের মানুষ, এদেশের শ্রমিক, কৃষক, জাতিসত্তার মানুষ সেই পথ বন্ধ করে দেবে। এই সরকার ভারতের তাবেদার সরকার। ভারত রাষ্ট্র চায় এখানে একটা তাবেদার সরকার থাক। মওলানা ভাসানী বলেছিলেন, পিন্ডির জিঞ্জির ভেঙেছে দিল্লির গোলামির জন্য নয়। আমরা দিল্লির গোলামি হতে দেব না। সাম্রাজ্যবাদী ভারত যেভাবে এই হাসিনার ফাসিবাদী সরকারকে বদল দিচ্ছে, আপনারা দেখুন। এই কদিন আগে ঠাকুরগাঁয়ে গুলি করে বাংলাদেশের দুইজন সদস্যকে নিয়েছে, হত্যা করেছে। এই দেশের শ্রমজীবী মানুষ ফাসিবাদকে উচ্ছেদ করে জনগণের হাতে ক্ষমতা আনবে। ফাসিবাদ ধ্বংস হোক, ভারতীয় সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। আমাদের জাতীয় মুক্তি কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার কমরেড মাইকেল চাকমাকে 2019 সালের 9 এপ্রিল এই কাঠপুর থেকে তাকে গুম করা হয়। আমরা তাকে আজও ফিরে পাইনি। বিরোধী দলের বহু নেতাকে ভাবে গুম করা হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, কোন আবেদন নিবেদন নয়, কোন ক্রন্দন নয়, প্রতিরোধের মধ্য দিয়েই আজকে এই সংগ্রামকে নিয়ে যেতে হবে জনগণের কাছে। সেটাই আমাদের আহ্বান। এই সরকারকে রুখে দাঁড়াতে হবে। আমার মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে, কারো নেতৃত্বে এই দেশ পরিচালনা করতে দেব না। সেই সংগ্রাম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আজকে মায়ের ডাক যে ভূমিকা পালন করছেন, এই ভূমিকার জন্য আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে তাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। বেরোগী মানুষের জয় হোক। সমস্ত মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই সরকারকে তার এই অবৈধ ক্ষমতা তা থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র, মানবাধিকার, জবাবদিহিতা এই জাতি নিশ্চিত করার পথে আমাদের অগ্রসর হতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশকে রক্ষা করা নিজের দেশের জনগণের জন্য আন্তর্জাতিক পরিসরে একমাত্র চলমান আন্দোলনকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই লড়ব। আজকের এই সমাবেশ থেকে আবারও সেই শপথ নিয়ে সমস্ত গুম হওয়া মানুষের তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে এই যে ডায়েরি মামলা, মিথ্যা মামলায় গ্রেফতার করে সাজা দেওয়া হচ্ছে, তাদেরকে বিনা বিচারে জেলে পুরে রাখা হচ্ছে, সকলের মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এই সরকার ভারতের তাবেদার সরকার। ভারত রাষ্ট্র চায় এখানে একটা তাবেদার সরকার থাক। মওলানা ভাসানী বলেছিলেন, পিন্ডির জিঞ্জির ভেঙেছে দিল্লির গোলামির জন্য নয়। আমরা দিল্লির গোলামি হতে দেব না।